did have a good time. বিদায় সুর বাজছে আকাশে চোখের কোণে জল, এই বিদায় শেষ বিদায় নয় ক্ষণিকের তরে, তবু যে মোর বুকের পাঁজর যাচ্ছে ভেঙে চুরে, যেতে নাহি মন চায় তবু যেতে হবে, দুঃখে ভরা স্মৃতিগুলি ভুলে যেও সবে। বিদায় শব্দটি তিনটি ক্ষুদ্র অক্ষরে আবদ্ধ হলেও এর বেদনা যে হৃদয়ের কতটা গভীরে গিয়ে আঘাত হানে তা যারা উপলব্ধি করে একমাত্র তারাই জানে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ তাই বলতে হচ্ছে, আজ আমাদের বিদ্যালয়ে 2023 সালের SSC পরীক্ষার্থী আপুদের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষিকা সিস্টার রানি ক্যাথরিন গোমেজ, সহকারী প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তা, নবম শ্রেণীর ছাত্রীবৃন্দ এবং যাদের জন্য আমাদের এই আয়োজন, 2023 সালে SSC পরীক্ষার্থী আপুদের অনেক অনেক শুভেচ্ছা। এবারে মানপত্র পাঠ করার জন্য নবম ক শাখা হতে ফ্লোরেন্স ফ্রান্সিস পূজা ও নবম ঘ শাখা হতে জোহরাইয়া তাবাসুমকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যথা তোর আখি কাঁদো কাঁদো চুমুক, দেখি আর শুধু হু হু করে বুক, চলার তোমার বাকি পথটুকু ওগো সুদূর পথের পথিক। হে বিদায়ী বোনেরা, হেমন্তের এই স্নিগ্ধ প্রকৃতি যেন আজ বিমর্ষ বেদনা হত। তোমাদের বিদায় রাগিনীতে আমাদের মনের সোনালি আকাশ ছিঁড়ে গেছে বিদায়ের ঘন ঘটায়। আজ বেদনা ভারাক্রান্ত হৃদয়ের ভাষায় তৈরি কথার মালা দিয়ে তোমাদের জানাচ্ছি বিদায়ী অভিনন্দন। হে অগ্রজ বন্ধুরা, বেদনা বিধুর এ বিদায় বেলায় আমাদের মনে পড়ছে বিগত দিনের কত অফুরন্ত স্মৃতি। তোমাদের প্রাণোচ্ছল পদভারে বিদ্যালয়ের আঙিনা ছিল মুখরিত। সুদীর্ঘ সময় তোমাদের সঙ্গে আমাদের ঋতুতার যে নিবিড় সম্পর্কের গ্রন্থি রচিত হয়েছিল তা আজ ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে তোমরা চলে যাচ্ছ সুদূর আগামীর পথে। বিষণ্ণ নয়নে তাই শুভ বলি, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। হে নবীন অভিযাত্রীদ্বয়, বিদায় কথাটি বড়ই বেদনাদায়, তবুও তোমরা আজ বিদায় নিতে যাচ্ছ আমাদের মাঝ থেকে, আমাদেরকে বেদনার সাগরে ভাসিয়ে। কিন্তু যত কঠিনই হোক না কেন, সময় যখন ঘনিয়ে এসেছে যেতে তো দিতেই হবে, সমস্ত বিশ্ব চরাচরে এই তো বিধান। যেতে হবে একদিন এ তো চির সত্য, কিন্তু শত জন্মের এ বন্ধন কখনো হবে কি ছিন্ন? হে বিদায়ী অগ্রজবৃন্দ, জীবনের এক গুরুত্বপূর্ণ পটভূমিতে তোমরা এখন নতুন পথিক, তোমাদের সামনে দীপ্তময় প্রত্যাশা। এ বিদ্যাপীঠে জ্ঞান সাধনার মাধ্যমে তোমাদের মাঝে যে অচিত্ত আকাঙ্ক্ষা তীব্রতা লাভ করেছে তারই নিরসনে আজ তোমরা বৃহত্তর জ্ঞান সাধনার পাদপীঠে যাওয়ার প্রস্তুতি নিয়েছ। তোমাদের এই যাত্রা শুভ হোক, হোক সার্থক। হে পূর্বসরী সাথীরা, বিদ্যালয়ের বিভিন্ন কার্যে কর্মে তোমরা পরিচালিত করেছ আমাদের, অনেক সময় আমাদের ব্যবহার তোমাদের অন্তরে আঘাত দিয়েছে, তোমরা তা ভুলে গিয়ে হাসি মুখে আমাদের পাশে থেকেছ, স্নেহ মমতায় আমাদের ভরিয়ে রেখেছ। আজ বিদায়ক্ষণে
জানি তোমরা তোমাদের নিজ গুণে আমাদের শত ভুল ক্ষমা করে দিয়েছো। তোমাদের কাছে আবার ক্ষমা চেয়ে তোমাদের মহত্ব খাটো করতে চায় না, তবে অনুরোধ করছি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন মানুষ হয়ে তোমাদের গৌরবধারা অক্ষুণ্ণ রাখতে পারি। ক্ষণিক দাঁড়াও স্থির, মুছাই নয়ন নীর, করো আশীর্বাদ। হে অগ্রযাত্রার পথিকৃ, নবজীবনের আহ্বানে, আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। তোমরাই দেশের ভবিষ্যতের কর্ণধার। আজ জাতির প্রত্যাশা তোমাদের কাছে, দুঃখ দারিদ্রের অন্ধকার ঘুচিয়ে তোমরা গড়ে তুলবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। তোমরাই আনবে সোনালি উষার আলোকিত দিন, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। তোমাদের নতুন যাত্রা পথ সাফল্যে ভরে উঠুক, সাফল্যে ও উজ্জ্বল্যে তোমাদের জীবন হোক জ্যোতির্ময়। তোমাদের ঐকান্তিক প্রয়াসে সমৃদ্ধ হোক দেশ ও জাতি। তোমাদের ভবিষ্যৎ দিনগুলো সুস্থ সুন্দরভাবে কাটুক, এ আমাদের আন্তরিক প্রার্থনা। তোমাদের গুণমুগ্ধ নবম শ্রেণীর ছাত্রীবৃন্দ, ধন্যবাদ। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। জানুয়ারি 2013, মা বাবার হাত ধরে ছোট্ট পাখিগুলোর আগমন ঘটল এক নতুন জগতে। জগৎটি ছিল রঙিন স্বপ্ন ভরা, ছিল কিভাবে উঠতে শিখতে হয় তার শিক্ষা, আর ছিল শিক্ষকগণ। সময়টা তাদের দুষ্টুমি বন্ধুত্ব ও ভালোবাসায় ভরপুর। এই ছোট্ট পাখিগুলো আর কেউ নয়, আমাদের প্রাণপ্রিয় বড় আপুরা। এই বিদ্যালয়ে নানা শিক্ষা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে কিভাবে তাদের 10টি বছর কেটেছে তা বোঝাই যায়নি। আজ তাদের বিদায় নেওয়ার পালা এসেছে। এই মুহূর্তকে স্মৃতিময় করে রাখতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন আপুরা এসেছিল প্রথমবার এ বিদ্যালয় প্রাঙ্গণে, বেলুন হাতে, রং বেরঙের জামা পরে, হাসি হাসি মুখে হাত বাড়িয়েছিল পাশের বন্ধুটির দিকে। এভাবেই স্বপ্নপুরীতে বন্ধু পাতায় তারা। সেই ছোট্ট পাখিরা উত্তীর্ণ হলো দ্বিতীয় শ্রেণীতে, হয়ে উঠল আমাদেরই বড় আপু, শুরু হলো জীবনের আরো একটি নতুন গল্প। সবুজের মেলা বসেছে
শিক্ষা সফর। কথাটি মনে করলেই তোমাদের মনে পড়ে যায় বাসের আনন্দময় ঘটনাগুলোর কথা, তাই না? হই হুল্লোড় ও গানের সুরে সুরে বাসে বন্ধু ও শিক্ষকদের সাথে ঘুরতে যাওয়া, কি মজাই না হতো সেই দিনগুলোতে। মানবিক মূল্যবোধগুলো অর্জনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে শতত চেষ্টা তাদের। এ সময় কৌতূহলের পেপাসা মেটাতে তারা দুরন্ত দেখে থেকে Thank you.
দশ বছরের যাত্রার পর আজ তারা নয়টি ক্লাসের বড় আপু। এই দশটি বছর কিভাবে পেরিয়ে গেল তা কেউ বুঝতেই পারেনি। স্কুল জীবনের স্মৃতি, বন্ধুত্ব, দুষ্টুমিষ্টি কিছু ঘটনা ও শিক্ষক শিক্ষিকাদের শাসন আদর সব হৃদয়ের মাঝে নিয়ে তোমরা ডানা ছাপটাবে দূর আকাশে। রং বেরঙের গল্পগুলো চিহ্ন রেখে যাবে স্মৃতির পাতায়। আমরা নূতন যৌবনে ঋতু, আমরা নূতন যৌবনে।
বিদায় মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয়বীণ কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন বিদায় মানে কষ্ট হাজার দুঃখ ভরা মন খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন বিদায় সে তো ছন্দ পতন নদীর বয়ে যাওয়ার ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোন হাওয়ায় বিদায় মানে আনমনা মন তালা মনের ঘরে হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘুরে ফেরে এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে সুপ্রভাতের বিদায় হাওয়া সুপচি গেল পাতি বয়ে চলে জীবন তরি অচিন্তুরের দেশে চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে জীবন পথে হয়তো আবার জুড়ব একই প্রেমে ততদিনে বিষাদগুলো মরা থাকুক প্রেমে।